তুলেছে। বন্ধুরা চলে এসো, নাম তোমার? মেহেলা বিনতে হাসান। মেহেলা, আর তোমার? জান্নাতুল মাওয়া। বন্ধুরা, তোমরা আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? গ্যাসের শক্তি পরীক্ষা করব। শুরু করো বন্ধুরা। এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন একটি ড্রপার, কিছু ভিনেগার, সোডা, ফুড কালারিং, একটি খালি গ্লাস এবং দুটি কাচের পাত্র, আর কিছু স্টোভ। আমরা স্টোভ দিয়ে আগে থেকে তরল পদার্থ পরিবাহিত হওয়ার পথ তৈরি করে রেখেছি। আচ্ছা জাদুকর, তুমি কি এই পাত্রের পানি না ঢেলে এবং না ছুঁয়ে এই গ্লাসে নিয়ে আসতে পারবে? নিশ্চয়ই। করো দেখি। না, হচ্ছে না, এটা সম্ভব না। অবশ্যই সম্ভব, আমরা পারি। চলো পরীক্ষাটি করে দেখা যাক। প্রথম পাত্রে আমরা দিয়ে দিচ্ছি ভিনেগার। এবার তার সাথে আমরা যোগ করব সোডা। জাদুকর, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো দেখছি। বিজ্ঞানের এই জাদুটা কিভাবে সম্ভব হলো সেটা জানবো শিক্ষকের কাছে। এই যে বেকিং সোডা দেওয়া হলো, এটা একটা কার্বনেট লবণ। যে কোনো কার্বনেট লবণে ভিনেগার দিলে সেখান থেকে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই তৈরিকৃত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নল দিয়ে মাঝের পাত্রে যায়। যখন মাঝের পাত্রে যায়, তখন জায়গা তৈরির জন্য চাপ তৈরি করে। ওই চাপের ফলে তরলটা তৃতীয় পাত্রে চলে যায়। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।